আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি সৌদিগামী নতুন প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন সৌদি আরবের তিনটা ক্যাটাগরির ভিসা সম্পর্কে আজকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব কোন ক্যাটাগরির ভিসা কাজের জন্য আমাদের প্রবাসীদের জন্য প্রযোজ্য কোন ভিসাটা কি ধরনের কাজ করতে হয় এই বিষয়টা আজকের এই ভিডিওতে জানাতে চলেছি সৌদি আরবের কোন কোন ক্যাটাগরির ভিসা হয়ে থাকে কাজের জন্য কোন কোন ক্যাটাগরির ভিসা হয়ে থাকে এই তথ্যটা যদি আপনাদেরকে বলতে যাই তাহলে বলবো প্রথমেই যেটা না বললেই নয় আমেল আইডি পেশা মানে আপনাদের যে সৌদি আরবে সাধারণ ওয়ার্কার হিসাবে কাজ করবেন দোকানপাট রেস্টুরেন্ট রাস্তাঘাটে বল দেওয়ার কাজ যারা করে সেই ধরনের কাজ যারা করবেন এটাকে কিন্তু সাধারণ ওয়ার্কার পেশা বলা হয় মানে আমাদের দেশেও কিন্তু এই ধরনের কাজ পরিচালনা হয় মানে আপনি একটা ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন সৌদি আরবে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আমেল আইডি ভিসাতে আসতে হবে মানে আপনি একটা দোকানে কাজ করবেন আপনাকে আমেল আইডি ভিসাতে আসতে হবে প্রথমে বলি যে আমেল আইডি ভিসার অর্থই হচ্ছে সাধারণ ওয়ার্কার আপনি সাধারণ ওয়ার্কার পেশায় সৌদি আরবে আসার সাথে সাথেই আপনাকে কিন্তু যে কোনো কোম্পানিতে যে কোনো শপিং মলে আপনি কাজ করতে পারেন এতে কোনো ধরনের কোনো বাধা নেই কিন্তু এই আমেল আইডি ছাড়াও কিন্তু কাজের জন্য অন্য পেশার ভিসা হয়ে থাকে এটা ধাপে ধাপে বলার চেষ্টা করব যেহেতু তিনটা ক্যাটাগরির ভিসা বলবো সেহেতু প্রথমে আমরা রেখেছি আমেল আইডি ভিসা তারপর আমেল শাহখাস এবং আমেল মঞ্জিল ভিসা এই তিনটা ভিসার সম্পর্কেই আজকে তথ্য দিব আমেল আইডি ভিসার বিষয়টা তো আপনারা জানতেই পারলেন প্রথমে যে বিষয়টা বললাম আপনাদেরকে যে আপনি আমেল আইডি ভিসাতে আসলে সাধারণ ওয়ার্কার ভিসায় আসতেছেন আর এই ভিসাতে আপনারা যে সকল কাজ করতে পারবেন এটাও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করলাম আপনি শপিং মলে কাজ করতে পারবেন আপনি রেস্টুরেন্টে কাজ করতে পারবেন আপনি কফি শপে কাজ করতে পারবেন আপনি বলদিয়ায় রাস্তাঘাট যে সোরার কাজটা এটাও আপনারা করতে পারবেন মানে যাবতীয় যে সকল সেক্টরগুলো রয়েছে সেক্টরগুলোতে আপনি আমেল আইডি ভিসা দিয়ে কাজ করতে পারবেন এখন আপনারা অনেকেই কিন্তু হাউজের পেশায় আসেন মানে একটা বছরমানিক কামলা হিসাবে সৌদি আরবে যারা আসেন তাদের ভিসাটার উল্লেখটা কি। কিংবা যারা হাউজের কাজে আসেন মানে ফ্যামিলিদের কাজে আসেন তাদের ভিসার পেশা কি। তাদের ভিসার পেশা হচ্ছে আমেল মঞ্জিল পেশা আমরা জেনে থাকি যে সৌদি আরবে কিন্তু মহিলারাও আসে বাংলাদেশ থেকে সেই মহিলাদের পেশা কি হয়ে থাকে আমেল আইডি না আমেল আইডি ভিসা কিন্তু মহিলাদেরকে দেওয়া হয় না শুধুমাত্র মহিলাদেরকে আমেল মঞ্জিল পেশা দেওয়া হয় আর এই আমেল মঞ্জিল পেশাটা কি কি ধরনের কাজ পরিচালনা হয় অবশ্যই কিন্তু তথ্য রয়েছে আপনারা যারা মহিলা রয়েছেন এবং যারা পুরুষ রয়েছেন যারা আমেল মঞ্জিল ভিসাতে আসতেছেন তাদেরকে কিন্তু পার্সোনাল একটা সৌদির আন্ডারে আপনাদেরকে কাজ করতে হয় মানে একটা ফ্যামিলির আন্ডারে আপনাদেরকে কাজ করতে হয় যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে সৌদি আরবে আসতেছেন আপনি আমেল মঞ্জিল ভিসায় আসতেছেন আপনাকে বাসাবাড়ির কাজে দেওয়া হবে সেক্ষেত্রেও সাপ্লাই কোম্পানি রয়েছে কারণ মহিলাদেরও সাপ্লাই কোম্পানি কিন্তু সৌদি আরবে রয়েছে সাপ্লাই কোম্পানি ছাড়া সৌদি আরবে কোনো ভিসাই নেই বর্তমান সিচুয়েশনে সাপ্লাই কোম্পানি ছাড়া কোনো ভিসাই কিন্তু পাওয়া যায় না আপনি মহিলা হন আর পুরুষ হন যে কোনো ভিসায় আসেন সাপ্লাই কোম্পানি সিস্টেমে আপনাদেরকে কাজ করতে হয় এখন কথা হচ্ছে মহিলা যারা আসেন তারা কিন্তু গৃহকর্মী হিসাবে আসেন আর এই গৃহকর্মী হিসাবে যেহেতু আপনি আসতেছেন পার্সোনাল একটা সৌদির আন্ডারে কাজ করবেন সব সৌদিরাই কিন্তু এই গৃহকর্মী রাখতে পারে না যে কোনো পার্সোনাল সৌদি গৃহকর্মী হিসাবে রাখে তো যে সৌদির প্রয়োজন একটা কর্মীর যদি গৃহকর্মী হয়ে থাকে তাহলে ওই গৃহকর্মীকে হয়তো কিছু সৌদি রয়েছে তাদের একটু প্রভাব ভালো কিংবা তারা একটু বুঝে ভালো তারা কিন্তু কি করে তারা নিজে নিজে কিন্তু সেই কর্মীকে আনে মানে গৃহকর্মীকে নিজে নিজে বাংলাদেশ থেকে বলেন ইন্ডিয়া থেকে বলেন ফিলিপিন থেকে বলেন তারা কিন্তু সেখান থেকে নিয়ে যায় আর যদি সেই সৌদি একটু একেবারে ভণ্ড মূর্খ হয়ে থাকে তাহলে সে কিভাবে গৃহকর্মী রাখে সে একটা সাপ্লাইকে হায়ার করে সাপ্লাইকে হায়ার করার মাধ্যমে কিন্তু তার অনেক ধরনের বেনিফিট রয়েছে যেমন একটা পার্সোনাল নিজস্ব গৃহকর্মী রাখলে তাকে স্যালারি ঠিকঠাক দিতে হবে তাকে সুযোগ সুবিধা দিতে হবে বছর শেষে বিমান টিকিট দিতে হবে কিন্তু ওই সাপ্লাই কোম্পানির মাধ্যমে যদি গৃহকর্মীকে নেওয়া হয় তাহলে কিন্তু তাকে আর কোনো কিছুই দিতে হয় না আর এই পেশাতে যারা আসতেছেন তারা হচ্ছেন আমেল মঞ্জিল পেশায় আসতেছেন এক্সাম্পল একটা মহিলার প্রয়োজন সে মহিলাকে আনার পর হয়তো তার বাসাবাড়িতে কাজে দিল এটাও করতে পারে কিংবা মহিলার পাশাপাশি যদি সে চায় যে না আমি মহিলা কর্মীকে আর রাখবো না আমি পুরুষ কর্মীকে রেখে সেই কাজগুলো করিয়ে নিব তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে পুরুষ পুরুষকর্মীও একটা পার্সোনাল সৌদির আন্ডারে কাজ করে মানে তার বাসাবাড়ি ক্লিন করা থেকে শুরু করে যাবতীয় কাজগুলো করে দেয় তো এটা শুধুমাত্র বাসাবাড়িতেই করতে পারবে এই কাজটা শুধুমাত্র বাসাবাড়িতে করতে পারবে এই ধরনের প্রবাসীরা কিন্তু কোনো সময় শপিং মল কফি শপ রাস্তাঘাটে কাজ করতে পারবে না কারণ তাদের কাজের একটা লিমিট রয়েছে যে তারা একটা পার্সোনাল সৌদির আন্ডারে কাজ করবে তারা যদি চায়ও যে আমি শপিং মলে কাজ করব। এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না তারপরেও যদি অনেকেই এ মঞ্জিল পেশাতে আসার পর শপিং মল দোকানপাট এস্টুরেন্ট রাস্তাঘাটে কাজ করেন তাহলে যাওজাতের একটা পুলিশ রয়েছে সেই পুলিশ যদি আসার পর চেকিংয়ে আপনাকে ধরে ফেলে আপনাকে তো জরিমানা করবেই পাশাপাশি যে কোম্পানিতে আপনি কাজ করতেছেন সেই কোম্পানিকেও একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট জরিমানা করবে যে পর্যন্ত সেই গারামাটা সেই কোম্পানি পরিশোধ না করবে সে পর্যন্ত সেই কোম্পানি সৌদি আরবে আর ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবে না তাই কিন্তু অনেক কোম্পানি রয়েছে এই ধরনের রিক্স নিয়ে আপনাদেরকে কাজে দেয় না হয়তো আপনারা অনেকেই কিন্তু এই সিচুয়েশনে কাজ করতে হয় আপনারা অবশ্যই সাবধান থাকবেন আপনার পেশা যদি আমেল মঞ্জিল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি রেস্টুরেন্ট শপিং মল দোকানপাট এবং রাস্তাঘাটে কাজ করতে পারবেন না শুধুমাত্র নির্দিষ্ট সৌদির আন্ডারেই কাজ করতে পারবেন তবে হ্যাঁ আপনি লুকিয়ে লুকিয়ে যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারেন যদি সেই প্রতিষ্ঠান চায় তবে অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন কারণ আপনি যদি একবার পুলিশের হাতে আটক হয়ে যান আপনাকে তো সার্ভেই না পাশাপাশি জরিমানা দিয়ে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে অতএব সাবধান থাকার চেষ্টা করবেন সর্বশেষ যে পেশার কথা বলবো যে ভিসার কথা বলবো সেটা হচ্ছে আমেল ভিসা আমেল সাহখাঁচ ভিসা কোন সময় কোন প্রবাসীরা পেয়ে থাকেন আমেল সাহও কিন্তু আমেল মঞ্জিলের মতোই কিন্তু এটার ভিন্নতা রয়েছে কীরকম ভিন্নতা রয়েছে এটা আমি বলে দিই কারণ আমেল শাহখাসে আপনারা বাসাবাড়িতে কাজ করবেন কিন্তু এই কাজটা আপনার হবে গাড়িতে মানে আপনি নির্দিষ্ট একটা সৌদির গাড়ি চালাবেন হয় না বাংলাদেশেও কিন্তু এরকম হয় যে ভালো একটা ফ্যামিলির গাড়ি কিন্তু অনেক ড্রাইভাররা চালায় সেম পেশাতেই আপনি সৌদি আরবে গেলে আপনাকে নিতে হবে আমেল শাহখাস ভিসা মানে আপনি একটা নির্দিষ্ট সৌদির আন্ডারে গাড়ি চালিয়ে আপনার পেশাটা বহন করবেন এবং আপনি সৌদি আরবে থেকে ইনকাম করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেই ভিসাতে আসতে হবে সেটা হচ্ছে আমেল সাহকাশ ভিসা সৌদি আরবে যদি আপনি আমেল সাহকাশ ভিসায় চলে আসেন তাহলে কিন্তু একমাত্র গাড়ি চালানোর পেশায় আপনি আসতে পারেন আর এই নির্দিষ্ট একটা সৌদির আন্ডারে আপনি গাড়ি চালাতে পারবেন হয়তো আপনি ড্রাইভার কিন্তু আপনি মনে করতে পারেন আপনি আমেল সাহকাশ ভিসায় আসার পর যে কোনো একটা কোম্পানিতে ডাইভিং করবেন এটা ভুলেও কিন্তু মনে করার চেষ্টা করবেন না কারণ আপনার পেশাটা হচ্ছে আমেল কাজ। তার মানে হাউস ওই যে হাউস ডাইভিংয়ের মতোই আপনাকে কাজ করতে হবে হাউস ডাইভিংয়ের পেশায় আপনাকে আসতে হবে কেউ যদি বলে কোনো দালাল যদি আপনাকে বলে কিংবা কোনো এজেন্সি যদি আপনাকে পলভনা দেখায় যে আপনি যেহেতু ডাইভিং করতে জানেন সেহেতু আপনি সৌদি আরবে আমেল সাহকাশ ভিসে চলে আসেন তাহলে ভালো কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন এই ধরনের কথা যদি আপনাদেরকে কেউ বলে তাহলে হানড্রেড পারসেন্ট বুঝে নেবেন আপনার সাথে বাটপারি করা হচ্ছে এবং আপনি না জানা থাকার কারণে আপনাকে বলতেছে আমেল শাহকাশ ভিসা আনার পর আপনাকে কোম্পানিতে কাজ দিবে কোম্পানিতে কোনো সময় আপনি ঢুকতে পারবেন না অবশ্য মনে রাখেন আপনাকে যে ভিসাটা দিচ্ছে হয়তো দালাল দিতে পারে কিন্তু দালালের কথা বলতেছি না সৌদি আরব থেকে যে কফিলের মাধ্যমে আপনাকে ভিসাটা উঠিয়ে দিচ্ছে বাংলাদেশে সেই কফিল ছাড়া আপনি আপনার ভিসা কোনো সময় পরিবর্তন করতে পারবেন না আপনার কফিলের অনুমতি থাকলেও সৌদি আরবের শ্রম আইনে যদি এই ধরনের অনুমতি না থাকে তাহলে আপনি কোনোভাবেই সেই ভিসাটা পরিবর্তন করতে পারবেন না সৌদি আরবে আসার পর তখন আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্য একটা কোম্পানিতে চাকরি করতে হলে আপনাকে সেই পেশার থেকে বের হয়ে আসতে হবে এবং সেই ভিসার থেকে বের হয়ে আসতে হবে এক্সাম্পল আপনি চলে আসেন আমেল শাহখাস কিংবা আমেল মঞ্জিল ভিসায় এখন আপনি চাচ্ছেন আমেল আইডি ভিসাতে কনভার্ট হবেন আমেল আইডি ভিসাতে তখনই কনভার্ট হতে পারবেন যদি আপনার কফিল চায় যদি সৌদি আরবের শ্রম আইন চায় এবং যে কোম্পানিতে আপনি চলে যাবেন সেই কোম্পানি যদি চায় তাহলেই কিন্তু সম্ভব মানে এই তিনটা মাধ্যমেই সম্ভব তিনটা মাধ্যম যদি আপনি এক করতে পারেন তাহলেই একমাত্র সম্ভব আমেল মঞ্জিল আমেল শাহকাশ থেকে আমেল আইডি ভিসাতে চলে আসা তো অবশ্যই এটা যেহেতু ব্যয়বহুল এবং অনেক অসম্ভব কাজ সেই জন্য আপনারা এই ধরনের ভিসাতে আসার পর ভুলেও চিন্তা করবেন না যে আপনি কোম্পানিতে কাজ করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন সদিগামী প্রবাসীদের জন্য আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি যারা নতুন আমাদের এই চ্যানেল ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম